हेलो बंधुरा, मुवी लाइने तुम्हारे सकल के स्वागत। तो फ्रेंड्स, फाइनली अलमोस्ट फेमासर लास्ट पार्ट चले एसेछे। आशा करी तुम्हारा आगे पार्टगुलि देखेछो। जदि ना देखे थाको ताहले प्लिज के आगे पार्टगुलि देखे नाओ। और चैनल नतून दर्शक हो थाकले चैनल सबसक्राइब कर पाशे दिए गए बेल आइकनटी प्रेस कर रेखो। पार्टे शुरूते देखा जाए एमिर माँ बाबा कथाबार्ता बोलते एखे एसेछे। एमिर बाबा पुरानो दिन कथाबार्ता बोलछिलो, किन्तु तार माँ बोले ओई सब पुरानो कथाबार्ता आर बोले कोनो लाभ नहीं। আর আমি আর আমার মেয়ে খুব ভালো আছি, তাই তুমি ওকে কখনো ডিস্টার্ব করো না। তার বাবা বলে আমি আমাদের মেয়েকে ডিস্টার্ব করিনি, আমি শুধু একবার তাকে দেখতে চেয়েছিলাম আর আমি জানতে চেয়েছিলাম ও ঠিক আছে কিনা। তার মা বলে তার আর কোনো দরকার হবে না, ও নিজের লাইফে অনেক বেশি হ্যাপি আছে বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে অ্যামি ফাং এর উপরে খুব রাগ দেখাচ্ছিল যে সে এতদিন ধরে তার বাবাকে চিনিয়েও তাকে কেন বলেনি। ফাং তার জন্য তাকে সরি বলে, কিন্তু অ্যামি রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন ফাং তাড়াতাড়ি করে এসে তাকে জড়িয়ে ধরে কিস করে নেয়। অ্যামি তো প্রথমে কনফিউজ হয়, কিন্তু পরে সে তাকে কিস করতে লাগে। এরপর অ্যামি বলে তার মনে তার বাবাকে নিয়ে অনেক রকমের ডাউট রয়েছে। ফাং বলে তাহলে তুমি ওনার সাথে একবার ভালোভাবে কথা বলো, তাহলে তোমার সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এদিকে ইউজি ম্যানেজারের সাথে সাপোর্টিং রোলের ব্যাপারে কথাবার্তা বলছিল, যেটা শুনে তার ম্যানেজার খুব রেগে যায়, কিন্তু ইউজি তাকে ভালোভাবে বোঝাতে সক্ষম হয়। পরের দিন অ্যামি তার বাবার সাথে অফিসে দেখা করতে আসে। সে সেখানে তার বাবাকে অনেক কোশ্চিন করে, এমনকি তার বাবার উপর প্রচণ্ড রাগও দেখায়। তার বাবা বলে সে অ্যামির মাকে খুব ভালোবাসে, এখনও সে তাকে মনে করে এবং সে তাকে তাদের দুজনের সেই ছবিটি দেয় যেটা সে 10 বছর ধরে যত্ন করে রেখেছিল। অ্যামি তার বাবার উপরে রাগ করলেও সে মনে মনে তাকে ক্ষমাও করে দিয়েছে। এদিকে ফাইনাল প্রোগ্রামের জন্য অডিশনে স্টুডেন্ট চুজ করা হচ্ছিল। তারই মধ্যে অ্যামি তার বাবা মাকে এক করে দেয়, কারণ সে চায় না তার বাবা মা সারা লাইফ আলাদা থাকুক। এদিকে ইয়োজি তার সাপোর্টিং রোলে খুব পরিশ্রম করছিল, যেখানে মিং তাকে সাপোর্ট করার জন্য কিছু খাবার নিয়ে দেখা করতে আসে। অন্যদিকে মিস্টার ডংনাম ফাংকে অফিসে ডেকে তার মেয়ের খুব ভালোভাবে খেয়াল রাখার কথা বলে। তখন ডিরেক্টর এসে তাকে বলে সে ইয়োজিকে মেন ক্যারেক্টারের রোল দিয়ে বিগ বাজেট মুভি বানাতে চায়, যেটা ফাং যেতে যেতে শুনতে পায়। এদিকে অলমোস্ট ফেমাসের মেন অ্যাক্ট্রেসের নাম সিলেক্ট করা হয়, যে হলো ইয়ালি। তাতে মিং এবং সিও দুজনাই একটু আপসেট হয়ে যায়। এদিকে ফাং ইউজিকে ওই বিগ বাজেট মুভির কথা বলে। ইউজি বলে সে কোনো কিছুর জন্যই এই সাপোর্টিং রোলটি ছাড়তে পারবে না, কারণ এই কাহিনীটা সব মানুষের মধ্যে পৌঁছানো খুব দরকার। এদিকে ফার্স্ট টাইম অ্যামি তার বাবার সাথে ডিনার করতে আসে, কিন্তু তাদের একসাথে ডিনার করতে ইয়ালি এবং ইয়ং দেখে নাই। তাই অ্যামিকে বাধ্য হয়ে তাদের দুজনকে তার বাবার ব্যাপারে বলতে হয় যে উনি তার নিজের বাবা। এটা শুনে এরা দুজনা শকড হয়ে যায়, কারণ তারা এতদিন ধরে ভাবছিল মিস্টার ডং নাম শিওর বাবা। তখন অ্যামি তাদেরকে এই ব্যাপারে সবাইকে বলতে বারণ করে, স্পেশালি শিওকে, কারণ এতে সবাই মিলে শিওকে নিয়ে মজা করবে। এদিকে মিং খুব স্যাড ছিল, কারণ সে মেন অ্যাক্ট্রেসের রোল পায়নি, তাই ইয়োজি তাকে চেয়ার আপ করার চেষ্টা করছিল। পরের সিনে ইয়ংকে দেখা যায় যে শিও এবং অ্যামির সত্যটা কাউকে না বলতে পেরে তার পেট গুড়মুড় করছিল। তাই সে ডংকে বলে দেয় যে মিস্টার ডং নাম অ্যামির বাবা, শিওর বাবা নয়। এদিকে শিওর সাথে অ্যামি এবং ইয়ালির ঝামেলা হয়ে যায়, তাই ইয়ালি মিংকে বলে দেয় যে মিস্টার ডং নাম অ্যামির বাবা। এরপর শিও একটি লো বাজেট ড্রামাতে সাপোর্টিং রোলের প্লে করছিল, যেখানে সে স্ক্রিপ্টেড ডায়লগের বদলে সে নিজের কিছু মন গড়া ডায়লগ বলে দেয়, যার ফলে তাকে ডিরেক্টর কাছ থেকে বের করে দেয়। তাই শিও খুব স্যাড হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন ডং তার সামনে দিয়ে তাকে না দেখতে পার ভান করে চলে যায়, যাতে সে মিস্টার ডং নামের ব্যাপারে জেনে গেছে আর শিও এটা শুনে এমব্রেস না ফিল করে। এখানে আমরা জানতে পারি যে শিও খুব গরিব পরিবারের মেয়ে, যেখানে তার পরিবারের লোকজন তাকে সবসময় টাকার জন্য ডিমান্ড করতে লাগে। তাই সে 8 বছর আগে থেকেই অ্যাক্টিংয়ের কাজ শুরু করে দিয়েছিল। এরপর রুমে এসে সে অ্যামির সাথে খুব ভয়ঙ্কর ঝগড়া করে ফেলে, যার ফলে অ্যামি তার বাবার কথা বলে দেয়। তাতে শিও কাঁদতে কাঁদতে বাইরে চলে আসে আর তাকে এইভাবে যেতে দেখে ডং তার পিছনে পিছনে অডিটোরিয়ামে চলে আসে। সেখানে ডং তাকে বোঝানোর চেষ্টা করে, বাট সিও তার ওপরেই রাগ দেখাতে লাগে, কারণ সে ভাবছে সত্যিটা সবাই জেনে গেছে, এখন সবাই তাকে নিয়ে মজা করছে। সে বলে আমি কাউকে বলিনি যে উনি আমার বাবা, সবাই তো নিজের মনে মনেই গল্প বানিয়ে নিয়েছিল বলে সে সেখান থেকে চলে যায়। রাতে সিও রুমে না ফেরায় সবাই তাকে নিয়ে খুব টেনশন করছিল। তখন ডং তাকে কল করে, কিন্তু সিও তাকে সঠিকভাবে বলে না যে সে কোথায় আছে। ডং তো তাকে অনেক আগে থেকে লাইক করে, কিন্তু সেই কথাটি সে সিওকে বলতে সাহস পায় না। এদিকে ইয়ালি তার মায়ের কথায় একজন প্রডিউসার এবং তার ছেলের সাথে দেখা করতে আসে,
কিন্তু সেখানে প্রোডিউসারের ছেলেটাকে সবার সামনে ড্যান্স করতে বলে এবং ইয়ালির মা তাদের সাথে দেখে ইয়ালিকে ওখানে ড্যান্স করতে বলে। তাতে ইয়ালির খুব সম্মান লাগায় সে সেখান থেকে উঠে চলে যায়। এদিকে সেও সবাইকে প্রমাণ করতে চায় যে সে নিজের যোগ্যতাতেই সবকিছু অর্জন করতে পারবে। তাই সে বিন নামের একটি লোককে কল করে যে তাকে সবসময় কাজের খোঁজ দেয়। বিন বলে সে একটি বাড়ি আছে, তাও কোনো ডিরেক্টরের সাথে, তাই তাকে সেখানে আসতে বলে। শিউ সেখানে পৌঁছালে সেই ডিরেক্টরটাকে অনেক করে ড্রিঙ্ক করায়। সেখানে বিন তাকে বলে ডিরেক্টরকে খুশি করার জন্য তোমাকে ড্রিঙ্ক করতেই হবে, তাই শিউ অনেক অনেক করে ড্রিঙ্ক করে। কিছুক্ষণ পর বিন ড্রাঙ্ক হয়ে যাওয়ায় সেখান থেকে বাড়ি চলে যায়। শিউ তার সাথে বাড়ি যেতে চায় কিন্তু ডিরেক্টর তাকে যেতে দেয় না, সে তাকে আরও বেশি করে ড্রিঙ্ক করাতে লাগে। তখন শিউ ও আশ্রম যাওয়ার বাহানা করে ডংকে কল করে, বাট ডং সামনে না থাকায় সে কলটি রিসিভ করতে পারে না। তাই শিউ মিংকে কল করে তাকে কোনো রকমে এই বাড়ির অ্যাড্রেসটি দিয়ে দেয়। ততক্ষণে ডিরেক্টর ও আশ্রমে চলে আসে, সে তাকে জোর করে বাইরে নিয়ে যাচ্ছিল। আর যাওয়ার সময় শিউর আওয়াজ শুনে মিং বুঝে যায় যে সে কোনো প্রবলেমে আছে, তাই তাড়াতাড়ি করে তার ফ্রেন্ডদেরকে নিয়ে সেখানে চলে আসে, যেখানে ওই ডিরেক্টর শিউকে কন্টিনিউ ড্রিঙ্ক করাচ্ছিল। ডং গিয়ে লোকটিকে খুব মারে কারণ সে খুব রেগেছিল। আসলে ওই লোকটি কোনো ডিরেক্টর ছিলই না, সেটা ইউজি তাকে দেখে বুঝতে পেরে যায়। আর অ্যামি সেখানে তার ভিডিও করে নেয়। এরপর বাইরে এসে সবাই তার কাছে ক্ষমা চায় কারণ সবাই তাকে একটু বেশি কথা শুনিয়ে দিয়েছিল। তখন ফাং তাকে বলে যদি তোমার কোনো রকম প্রবলেম থাকে তাহলে তুমি অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবে, আর তা না হলে আমরা একে অপরের কষ্ট কী করে বুঝবো। এরপর ডং এবং শিওকে একা ছেড়ে দিয়ে সবাই চলে যায়। তখন ফাইনালি ডং শিওকে নিজের মনের কথা বলতে সক্ষম হয় যে সে তাকে অনেকদিন আগে থেকেই লাইক করে, আর সেই জন্য সে এরপর থেকে কোনোদিনও তার সাথে কোনো খারাপ হতে দেবে না, সবসময় তাকে প্রোটেক্ট করবে। তখন তারা ফাইনালি ফার্স্টকে শেয়ার করে, আর দূর থেকে বাকি ফ্রেন্ডসরা তাদের সাথে একটি সেলফি তুলে নেয়। পরের দিন সেই ফটোটি শিওকে দেখিয়ে তাকে রাগাতে লাগে যাতে করে শিও প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। এরপর দেখা যায় তাদের ফাইনাল ইয়ার শেষ হতে জাস্ট কিছুদিনই ছিল, তাই তার আগে তারা একটা ট্রিপে যায় যেখানে শুধু চারটি রুম খালি ছিল। তাই ইয়ং বলে একটা রুমে সে এবং ইয়ালি থাকবে, সেকেন্ডটিতে থাকবে শিও এবং ডং, থার্ডটিতে থাকবে ফাং এবং অ্যামি, আর ফোর্থটিতে থাকবে ইয়োসি এবং মিং। কিন্তু তার এই চালাকি সেখানে চলে না, তাই সব লেডিসরা একটা রুমে থাকার জন্য চলে যায় আর বাকি বয়েজরা নিজের নিজের ঘরে চলে যায়। রুমে এসে প্রথমে অ্যামি ফাংয়ের সাথে দেখা করতে চলে যায়। তখন মিং ও ইয়াজির সাথে ঘোরার জন্য বাইরে চলে যায়। তখন ডং সিওকে কল করে ইয়ালিকে নিয়ে আসতে বলে কারণ আজকে ইয়ং ইয়ালিকে প্রপোজ করতে চলেছে, কিন্তু সে প্রচণ্ড নার্ভাস ছিল তাই ডংটাকে সাহস যোগায়। এদিকে অ্যামি ফাংয়ের সাথে টাইম স্পেন্ড করছিল, আর অন্যদিকে মিং ইয়োজির সাথে বাইরে ঘুরতে আসে যেখানে একটি ক্যাটেল ফার্মে তারা এসেছিল। ওখানকার ওনারের মেয়ে ইয়োজির অনেক বড় ফ্যান, তাই সে তার সাথে সেলফি তোলে। এদিকে ফাইনালি ইয়ং ইয়ালিকে তার মনের কথা বলেই দেয় যে সে তাকে লাইক করে। তখন তারাও লাস্টলি কাপল হয়ে যায়। রাতের বেলায় সবাই একসাথে ডিনার করে এবং গল্প করে, যেখানে ফাং তো একজন মুভি প্রডিউসার হয়ে গেছে, সে ইয়োজির আপকামিং মুভির প্রডিউস করবে, আর বাকি সবাই নিজের নিজের স্বপ্ন পূরণের কথা বলে। পরে সেরা দেখা যায় ইয়োজির মুভি প্রিমিয়াম রিলিজ হয়, যেখানে ইয়োজির পারফরমেন্স দেখে অনেক প্রডিউসার এবং ডিরেক্টর তাকে নিজের সাথে কাজ করার জন্য ইচ্ছা প্রকাশ করে। অন্যদিকে মিং বেস্টরুমে চলে যায় যেই ঘরটি খুব অন্ধকার ছিল, তার চিল্লানোর আওয়াজ শুনে ইয়োজি দৌড়িয়ে সেখানে চলে আসে, আর এইবার সে ভয় পায় না। এইভাবে তার অন্ধকারে ফোবিয়া দিয়েও কেটে যায়। এরপর ডং সবাইকে অডিটোরিয়ামে ডাকে যেখানে সে তাদেরকে বলে অলমোস্ট ফেমাসের তারা প্রত্যেকেই মেন রোলে অ্যাক্টিং করতে চলেছে, যেখানে ইয়ালির একটি ড্যান্স পারফরমেন্স ছিল তাই তাকে সব থেকে বেশি রিহার্সাল করতে হবে। কিন্তু এই কথাটি যখন তার মা জানতে পারে সে ইয়ালির ওপর খুব রাগ দেখাতে লাগে কারণ সে তার সমস্ত রিলেটিভস এবং বিজনেস পার্টনারদেরকে বলে দিয়েছে যে তার মেয়ে এবার ফাইনালে মেন রোলে অ্যাক্টিং করতে চলেছে, কিন্তু এখন সেটা না করাই তার মাকে সবার সামনে লজ্জিত হতে হবে। আর এই সব কিছু সে ইয়ালিকে কন্টিনিউ বলতে থাকে আর তাকে কিছু বলতেই দেয় না। সে বলে নিশ্চয়ই ইয়ালি কিছু একটা ভুল করেছিল, তাই তাকে মেন ফিমেল রোল থেকে বাতিল করে দেওয়া হয়েছে। ইয়ালি খুব রেগে গিয়ে কলটি কাট করে দেয়। সে খুব আপসেট হয়ে যায় আর তার কাজে কোনো মনই বসে না, আর সে ডিপ্রেসড হয়ে যাচ্ছিল, তাই মিং এসে তাকে সান্ত্বনা দেয়। তবুও ফাইনাল রিহার্সালের সময় সে অনেক বেশি টেনশন করায় সে স্টেজের ওপরে মাটিতে হঠাৎ করে পড়ে যায়, তাই তাকে হসপিটালে নিয়ে আনা হয়। যেখানে তার জ্ঞান ফিরলে সে তার ফ্রেন্ডদেরকে বলে কী করে ছোট থেকে আজ অবধি তার মা তাকে সব কিছুতে প্রেসার করেছে, এমনকি তাকে সব কিছুতে
ফার্স্ট আসার জন্য চাপও সৃষ্টি করে। আর এই সব কিছুর কারণে সে প্রচণ্ড বিরক্তি হয়ে ডিসাইড করে যে সে ফাইনাল গ্র্যাজুয়েশন প্লেতে পার্টিসিপেট করবে না। তখন ইয়ং এবং বাকি ফ্রেন্ডসরা তার জন্য খুব টেনশন করতে লাগে। এরপর ইয়ং তার খুব কেয়ার করে এবং বলে যা কিছু হয়ে যাক না কেন সে সবসময় তার সাথে থাকবে। এরপর রিয়ালি ঘুমিয়ে গেলে তার উপরে একটি লেটার রেখে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ডং এবং শিও তো নিজেদের ফিউচার প্ল্যানিংয়ে ব্যস্ত ছিল, আর এদিকে ইয়োজি এবং মিং সারা জীবন একসাথে থাকার প্রমিস করে। এদিকে ইয়ালি ঘুম থেকে উঠে ওই লেটারটি দেখে, যেটা ছিল ইউকেতে তার ড্যান্স একাডেমিতে সিলেকশন হয়ে গেছে। তা দেখে সে খুব খুশি হয়। আর আমরা কিছুদিন আগে দেখেছিলাম ইয়ং তার জন্য এই একাডেমিতে ফর্ম ফিল আপ করেছিল। আর এই ঘটনার কিছুদিন পর তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। এরপর ইয়ালির মাও তাকে না বোঝার জন্য ক্ষমা চায়। সে বলে আর কোনোদিনও সে তার সাথে কোনো কিছুর জন্য চাপ দেবে না। তখন ইয়ালিও তাকে খুশির খবর দেয় যে সে ইউকে ড্যান্স একাডেমিতে সিলেকশন হয়ে গেছে। এদিকে ইয়োজিকেও তার ডক্টর একটি খুশির খবর শোনায় যে সে একদম সুস্থ হয়ে গেছে। এরপর তাদের ফাইনাল গ্র্যাজুয়েশন প্লে শুরু হয়ে যায়, যেখানে তারা সবাই প্রত্যেকেই খুব সুন্দর করে তাদের রোল প্লে করছিল, যেটা দেখতে আমারও খুব ভালো লাগছিল। আর এই শোটি দেখার জন্য অনেক বড় বড় প্রডিউসার ডিরেক্টর এসেছিল। তারা তাদের পারফরমেন্স দেখে প্রচণ্ড হ্যাপি হয়। এরপর মিংয়ের মা ইয়োজিকে বাড়িতে ইনভাইট করে, আর এটা ছিল তাদের দুজনের গ্র্যান্ড ওয়েলকাম। এরপর অ্যামির বাবা তাদেরকে জানায় অলমোস্ট ফেমাস টিভি সিরিজে শিওকে একটি ইম্পর্টেন্ট রোল এর জন্য সিলেক্ট করা হয়েছে, যেটা তারা শিওকে বলে শিও তো শকড হয়ে আনন্দে কাঁদতে লাগে। এরপর সবাই একসাথে ডিনার করতে যায়, যেখানে সবাই তাদের চার বছরের কলেজের মেমোরিগুলি সব মনে করে প্রচণ্ড হ্যাপি হচ্ছিল। এরপর তারা রুমে এসেও পুরনো দিনের কথাগুলি মনে করে, কারণ কাল সকালে এরা ডরমেটরি রুম ছেড়ে দিয়ে নিজের নিজের বাড়ি চলে যাবে। এখানে শিও ডংয়ের ক্লিক করা প্রথম দিনের সেই ছবিগুলি তাদেরকে দেখায়, আর সেই ছবিগুলি দেখে তারা প্রচণ্ড হ্যাপি হচ্ছিল। কিন্তু তার মধ্যেও তারা কাল সকালবেলাতে রুমটি ছেড়ে দেওয়ায় তারা খুব দুঃখী হচ্ছিল। সকালে উঠে প্রত্যেকে দেখে ইয়ালি সেখানে আর নেই। তারা তার টেবিল থেকে একটি লেটার দেখে, যেখানে সে লিখে গেছিল যে সে রাতের ফ্লাইটেই ইউকে চলে গেছে। আসলে সে এই কথাটি সবার কাছ থেকে লুকিয়েছে, কারণ তারা প্রথম থেকে আজ অবধি একসাথে যা কিছু করেছে তাতে অনেক বেশি ক্লোজ হয়ে গেছে। আর এর ফলে যখন সে মাঝরাত্রিতে তাদেরকে ডেকে তুলবে তাকে গুড বাই জানানোর জন্য, তখন সেই হয়তো কেঁদে ফেলবে। আর হয়তো এই কারণেই সে আর ইউকেতে যেতে পারবে না, তাই সে কাউকে না জানিয়ে সেখান থেকে চলে গেছে। আর সেই নোটে তাদের ব্যাপারে অনেক কিছু লিখে রেখেছিল, যেগুলি পড়ে তারা একদম কান্নাতে ভেঙে পড়ে এবং তারা প্রমিস করে যে যতই প্রবলেম আসুক তারা অবশ্যই ফ্রেন্ড হিসেবে সারা জীবন থাকবে। এদিকে ডং ও সবারই চলে যাওয়ার পর ডরমেটরিকে গুড বাই বলে এবং নিজের সাথে তার ফ্রেন্ডের মেমোরি নিয়ে যায়। এদিকে এরাও ডরমেটরি থেকে বেরিয়ে নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। আর এখানে ইয়োজি মিং এর জন্য ওয়েট করছিল। সেখানে মিং তাকে তার সাইন করা চাবির রিংটি দেখায়, যেটা সে ফার্স্ট পার্টেই ফেলে দিয়েছিল, কিন্তু এটা সে আবারও ফিরে পেয়েছে, আর তার মতে এটাই হলো ভাগ্য। তখন ইয়োজি এবং মিং তাদের ফ্রেন্ড এবং ইউনিভার্সিটিকে গুড বাই বলে নিজের নিজের স্বপ্ন পূরণ করতে চলে যায়। আর লাস্টে আমরা দেখতে পাই মিং এর ফার্স্ট স্বপ্ন যে সে একটি বিশাল বড় স্টেজের উপরে গান গাইবে, আর সেটাই আজকে সত্যি হয়। আর তাকে দেখতে অনেক মানুষ এসেছিল, অর্থাৎ তার যে স্বপ্ন ছিল একজন মিউজিক্যাল আর্টিস্ট হওয়ার, সেই স্বপ্ন তার পূরণ হয়েছে। আর এখানেই এই কিউট ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমরা এবার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ড্রামাটি কেমন লেগেছে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই তোমরা ভুলবে না। তোমরা ভিডিও পছন্দ করলে আমাদেরও তোমাদের জন্য পরিশ্রম করতে অনেক বেশি ভালো লাগে। আর এরপর আসছি আমি একটি নতুন ড্রামা নিয়ে, তো ততক্ষণ তোমরা একটু ওয়েট করো প্লিজ। বাই বাই।